বন্ধুরা যদি তোমরা কেউ মানুষের জন্য কাজ করতে চাও মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যদি তোমরা মান্থলি বেশ ভালো টাকা আর্ন করতে চাও ইনকাম করতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট একটি কোর্সেস রয়েছে সেটি হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট একটি হসপিটালকে চালানোর জন্য শুধুমাত্র ডক্টর এবং নার্স নয় তার সঙ্গেও দরকার স্ট্রং ম্যানেজমেন্ট সিস্টেম এইচএসের পর হসপিটাল ম্যানেজমেন্ট একটি দারুণ অপশন হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি যে হসপিটাল হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে সম্পূর্ণ তত্ত্ব এই হসপিটাল ম্যানেজমেন্ট করার কী অ্যাডভান্টেজ রয়েছে কেরিয়ার অপশন কেমন জব অপরচুনিটিস কেমন রয়েছে এবং এই কোর্সেসটি করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং সবশেষে আমি তোমাদেরকে জানাবো যে এই হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য কি কি এন্ট্রেন্স এক্সাম দিতে হয় এই সম্পূর্ণ ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের এই হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড যত কোয়ারিজ রয়েছে তার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই একটি মাত্র ভিডিওতে হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আমি বিজয় আবার তোমাদের সকল কলকাম আমার এই ম্যারনোজ ইউটিউব চ্যানেলে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিও কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এছাড়াও তোমরা আমায় ফেসবুকে ফলো করতে পারো আমার ফেসবুক পেজের নাম রয়েছে ম্যারিনার বিজু এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা সেখানে আমায় পার্সোনালি মেসেজ করতে পারো আমি আমি সেখানে প্রত্যেকেরই মেসেজের রিপ্লাই করি চলো বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখো বন্ধুরা এই কোর্সেসটি করার জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে ক্লাস এই কোর্সেসটি করার জন্য ক্লাস টুয়েলভ পাস আর টেন্থ প্লাস টু কমপ্লিটেড যে কোনো স্টুডেন্ট সে ছেলে এবং মেয়ে উভয়ই এই কোর্সেসটি করতে পারে কিন্তু তাদের ফর্টি টু ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস নিয়ে টুয়েলভ পাস আউট হতে হবে এবং আর্টস কমার্স সায়েন্স আর যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট এই কোর্সেসটি করতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সেসটি একটি তিন বছরের ডিগ্রি কোর্স বেসিক্যালি এর দুটো কোর্সেস হয়ে থাকে বিএসসি ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট তো চলো বন্ধুরা এখন আমরা জানি যে এই হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য কী এন্ট্রেন্স এক্সাম দিতে হয় দেখো এই কোর্সেসটি করার জন্য তোমাদেরকে কমন এন্ট্রেন্স টেস্ট মানে সিইটি নামে এন্ট্রেন্স টেস্টটি ক্র্যাক করতে হবে এছাড়াও কিছু ইউনিভার্সিটি কলেজেস রয়েছে যে তারা তাদের নিজস্ব এন্ট্রেন্স এক্সাম রয়েছে বন্ধুরা আমি তোমাদেরকে আগেই জানিয়েছি যে এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সেসটি তিন বছরের ডিগ্রি কোর্স আর এই ডিগ্রি কোর্সটি এই তিন বছরকে ছটি সেমিস্টারে ডিভাইড করা হয়েছে আর এয়ার দুটো করে সেমিস্টার এই ছটি সেমিস্টারে বেসিক্যালি শেখানো হয় কমিউনিকেশান ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস হসপিটাল অপারেশান ম্যানেজমেন্ট মেডিকেল রেকর্ড সায়েন্স কোয়ালিটি হেলথ কেয়ার এছাড়াও মেডিকেল টার্মিওলজি টোটাল উনত্রিশটি সাবজেক্ট প্রায় পড়ানো হয় এই এই ছটি সেমিস্টারে এবং ফাইনাল সেমিস্টারে গিয়ে দুটো প্রজেক্ট বানাতে হয় বন্ধুরা এখন আমরা জানি যে এই হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার জন্য কলেজ ফি কেমন হয়ে থাকে সো তার আগে আমি তোমাদেরকে বলবো যে দেখো এই কলেজ ফিটি ডিপেন্ড করে যে তোমরা কোন কলেজ থেকে এই কোর্সেসটি করছো প্রত্যেকটি কলেজের আলাদা আলাদা চার্জেস হয়ে থাকে তো আমি তোমাদেরকে অ্যাভারেজ একটি ধারণা দিতে পারি যে পার ইয়ার ফিফটি টু ওয়ান ল্যাক্সের মধ্যে তোমাদের খরচ হয়ে থাকবে আর যদি তোমরা এন্ট্রেন্স এক্সাম দিয়ে চান্স না পাও যদি তোমরা সরাসরি ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে অ্যাডমিশান নাও তো সেক্ষেত্রে হয়তো হতে পারে যে তোমাদের কলেজ ফিটা একটু বেশি লাগতে পারে তো বন্ধুরা এখন আমরা জানবো যে এই হসপিটাল ম্যানেজমেন্ট করার পরে হসপিটাল ম্যানেজমেন্ট হয়তো আমরা করে নিলাম বাট তারপরে আমরা চাকরির সুযোগ কেমন পাবো কোথায় আমরা চাকরি পাবো দেখো এই কোর্সেসটি করার পরে তোমরা যে কোনো প্রাইভেট নার্সিংহোম বা সুপার স্পেশালিটি হসপিটালে কাজ করতে পারো মেডিকেল কলেজে কাজ করতে পারো এছাড়াও যেহেতু তোমাদের এই কোর্সেসের শুরুতে আমি বললাম যে ছটি সেমিস্টার এবং তার মধ্যে একটি সাবজেক্ট রয়েছে যে ইংলিশ কমিউনিকেশান স্কিল সো তোমরা বুঝতেই পারছো যে তোমরা এই কোর্সেসটি করলে তোমাদের ইংলিশ কমিউনিকেশান স্কিলসটি অনেকটাই ইম্প্রুভ হবে সো তোমরা তখন গিয়ে অ্যাব্রডের জন্য ট্রাই করতে পারো আউট অফ ইন্ডিয়াও তোমরা কাজ করতে পারো দেখো তোমরা যেটা এখন এই হসপিটাল ম্যানেজমেন্ট করবে আগামীতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিস হতে চলেছে এই হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের জন্য কেননা দেখতেই পাচ্ছ যে আমরা যেই প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি সমস্ত হসপিটাল নার্সিংহোম ফুল রয়েছে বুকড রয়েছে বাট তাদের ম্যানেজমেন্টের জন্য সমস্ত নার্সিং নার্সিংহোম হসপিটালেই স্টাফের কমই রয়েছে সো হিউজ পরিমাণে ভ্যাকেন্সিস হতে চলেছে আগামীতে তাই নর্মালি নর্মালি গ্র্যাজুয়েশন না করে আমার মতে এমন একটি প্রফেশনাল কোর্সেস করাটা বেটার হবে এই কোর্সটি করলে নর্মাল গ্র্যাজুয়েশন করার স্টুডেন্টদের থেকে খুব তাড়াতাড়ি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বন্ধুরা এখন আমি তোমাদের জানাবো যারা তোমরা এই হসপিটাল ম্যানেজমেন্ট করবে এই করার পরে তোমরা কি কি জব পেতে পারো এই করার পরে তোমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করতে পারো অ্যাজ এ ফ্রন্ট অফিস ম্যানেজার হিসেবে কাজ করতে পারো ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ ফিনান্সিয়াল অফিসার হসপিটাল ম্যানেজার এছাড়াও বিভিন্ন পদে তোমরা কাজ করতে পারো এরপর আমরা জানি যে এই কোর্সেসটি করার পরে ফার্দার স্টাডি করা যাবে কিনা দেখো যদি তোমরা এই কোর্সেসটি করো এই কোর্সেসটি করার পরে তোমরা এমবিএন হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারো এরপর আমরা জানি যে এই কোর্সেসটি করার পরে স্যালারি কেমন হতে পারে দেখো স্যালারিটা ডিপেন্ড করবে যে তুমি কোন পজিশনের জন্য কাজ করছো এবং তুমি কোন হসপিটালে বা কোন নার্সিংহোমে কাজ করছো সেটার ওপরে বাট অন এন এভারেজ ফ্রেশারদের জন্য মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ পাবে তোমরা অ্যাজ এ ফ্রেশার বাট এবং যত তোমাদের এক্সপিরিয়েন্স বাড়তে যাবে তোমাদের স্যালারিটাও বাড়তে থাকবে সো বন্ধুরা তোমরা তোমাদের এই কোর্সেসটি কমপ্লিট হবার পরে এক দু বছর তোমরা ইন্ডিয়াতে কাজ করার পর তোমরা এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা চাইলে অ্যাব্রোডে গিয়েও কাজ করতে পারো সেখানে গিয়ে মোটা অঙ্কের মাইনে তোমরা সেখানে পেয়ে যাবে দেখো বা তোমার তোমরা যদি কারো কাছে জিজ্ঞেস করতে যাও বা তোমাদের মনে এটাও হতে পারে ভিডিওটি দেখার পরে যে আমরা এত টাকা খরচ করে দু তিন লাখ টাকা খরচ করে আমরা এই কোর্সেসটি করবো বাট তারপরে গিয়ে আমরা ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ আর্ন করবো সেই জন্য আমি তোমাদের বলি যে দেখো আমি যে স্যালারিটি বললাম এটি কিন্তু অ্যাজ এ ফ্রেশার তো তোমরা তোমাদের যখন এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে তো তোমাদের স্যালারিটাও অনেকটাই হাই হতে থাকবে সে তোমরা যে কোনো ফিল্ডেই যাও না কেন দেখবে যে স্যালারিটা কিন্তু অ্যাজ ফ্রেশার কমই থাকে যত তোমাদের এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে তত স্যালারিটা বাড়তে থাকবে সে গভর্নমেন্ট সার্ভিসই হোক আর কোনো ফিল্ডেই হোক না কেন স্টার্টিং স্টার্টিং স্যালারি কিন্তু কারোরই কখনও বড়ো অ্যামাউন্টের হয় না ধীরে ধীরে মানুষ প্রমোশন পায় সো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যারা ভাবছো যে এই হসপিটাল ম্যানেজমেন্ট করে নিজের কেরিয়ার গড়তে চাও তো তাদের জন্য এটি একটি বেস্ট অপশান হবে যে বাকি স্টুডেন্টদের তুলনায় যারা নর্মালি গ্র্যাজুয়েশান করবে তাদের তুলনায় তো বন্ধুরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি এখন তোমাদেরকে আমি জানাবো জানাবো লাস্ট বাট নট দ্য লিস্ট যে এই হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য বেস্ট কিছু ইনস্টিটিউট কলেজের নাম যেখান থেকে তোমরা তোমাদের এই ড্রিম কোর্সেসটি করতে পারো নাম্বার ওয়ান কলেজটি হলো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ইআইআইএলএম কলকাতা ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এছাড়াও বেঙ্গলের বাইরেও প্রচুর ইউনিভার্সিটি কলেজেস রয়েছে যেখান থেকেও তোমরা চাইলে করতে পারো এই এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সেসটি গুগল সার্চেস করলে তোমরা প্রচুর কলেজের নাম পেয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি তা এরপরেও কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে তোমরা আমার ফেসবুক পেজ মেরিনার বিজু সেখানে মেসেজ করতে পারো চলো ফ্রেন্ডস শেষ করছি আজকের ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে টিল থ্যান বাই বাই টেক কেয়ার